ব্যাপার বটে, হবে কাঁচে কেন? তুমি একই কথা বলছো মা, তুমি বড় লক্ষ্মী মা, আমাকে তুমি বাঁচালে। আমার নাম বদুরে, আমি বারো মাস ভাত খাই শুধু, মাছের পেটে আমি আর কোনো দিনই খাবো না। এই মাছের পেটি দিয়ে যদি ভাতটা খেতে পারতাম, শালা ভিখারি মানুষ আমাদের ভাগ্যে কি এসব জুটবে? ভাই ওই মাছটা কত? 200 টাকা কিলো। দিন ওইটা দিন। কি ব্যাপার ফকির বাবা, কিছু বলবেন নাকি? বাবা আমি ফকির মানুষ, ওই মাছের পেটি দিয়ে দুটো ভাত খেতাম। বলছি দুটি কি ভাত দেবে বাবা? হ্যাঁ আমার সাথে আসুন। ফকির বাবা এসে যে মাছের পেটিটা ভালো করে রান্না করবে, ফকির বাবাকে খাওয়াতে হবে। ফকির সাহেব এখানে এসে বসুন। ফকির বাবা আপনি এখানে একটু বসুন, আমার ঘরে একটু কাজ আছে। আমাদের খাসি তো যেদিন মাছ গাছ নিয়ে আসবে সাথে করে একজনকে আনবে, তারা আজকে তো দেখা খাওয়াছি। মুখ পুরো বেরিয়েছে, এবার দেখো মজা। ব্যাপার বোট, এই হবে কাঁচছে কেন? যাই তো একবার দেখে আসি। কি গো মা, তুমি এই হবে কাঁচছো কেন? আমি আপনাকে এই কথাটা বলতে পারবো না। কি এমন কথা মা, এক্ষুনি তুমি রান্না করছিলে, আবার এক্ষুনি কান্নাকাটি করছো কেন? আমার স্বামী মাঠে যাওয়ার সময় বলি গেল, ফকির বাবার স্বামী বার বারি খেয়ে খেয়ে মারে, তার জন্য কাটবো কাটবো। তুমি একই কথা বলছো মা, তুমি বড় লক্ষ্মী মা, আমাকে তুমি বাঁচালে, তুমি ধার দিতে থাকো, আমি চললাম। আর খাসি আর তুমি মাছের পেটি খাবে না?
কি ব্যাপার ফকির বাবা কোথায় গেল এখানে বসেছিল আমাদের তো একটাই হেসু তাই ফকির বাবা চাইছে তা হেসুটা দিয়ে দিলেন ফকির বাবাকে আমি দিতে গেলাম তার আগে দেখছি ফকির বাবা চলে গিয়েছে ঠিক আছে তো হেসুটা দে আমি ফকির বাবাকে দিয়ে আসি এরকম নাও দিদি এসো ওই ফকির বাবা দাঁড়াও দাঁড়াও যাই বাড়ি বেলা ফেরত যাই আমার নাম বদুরে আমি বারো মাস ভাত খাই শুধু মাছের পেটে আমি আর কোনো দিনই খাবো না আমি আর খাবো না।